নমস্কার বন্ধুরা, জন্মাষ্টমী উপলক্ষে আমার আজকের আয়োজন তালের ফুলকলুচি। কথা না মারিয়ে চটপট শুরু করে দিই আজকের রেসিপিটি। প্রথমে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্মৃতি হেসেল। শুরু করছি নতুন একটি পর্ব, আর এই পর্বে সকলকে জানাই স্বাগত। তালের লুচি তৈরি করতে গেলে অবশ্যই প্রথমে আপনি শুধু ময়দা, শুধু আটা বা আটা ময়দা মিশিয়েও ব্যবহার করতে পারেন। আমি এখানে 50 গ্রাম আটা এবং 150 গ্রাম ময়দা ব্যবহার করেছি, আর নিয়েছি অল্প একটু নুন। তাল দেওয়া জিনিসে নুন বেশি হলে খেতে ভালো লাগে না, শুধু সামান্যই একদম এক চিমটে নুন ব্যবহার করেছি এবং সেটি মিশিয়ে নিচ্ছি আটা ময়দার সাথে। এরপর দিয়ে দিলাম একটুখানি তেল, যেটা ময়ান দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করছি। মোটামুটি আমি 2 টিস্পুন তেল ব্যবহার করেছি এবং তারপর ভালোভাবে সময় নিয়ে একটু ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। ময়ান দেওয়া কমপ্লিট হবে তখনই যখন দেখতে পাবেন যে ময়দাগুলো একটু ভিজে ভিজে বা হয়ে গেছে, বা হাতে নিলে একটি আকার ধারণ করছে, তারপর প্রেস করলে ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছে। এবার অল্প অল্প করে তালের পাল্প ময়দার মধ্যে দেব এবং হাত দিয়ে মেখে নেব। এই ক্ষেত্রে পাল্প কতটা লাগবে সেটা কিন্তু বুঝে দিতে হবে, সঠিক পরিমাপ বলা খুব মুশকিল। তবে তাল যদি মিষ্টি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি একটু চিনি ব্যবহার করতে পারেন, আর প্রয়োজন হলে অল্প একটু জলও ব্যবহার করতে পারেন। তবে আমি গোটা ময়দাটি তাল দিয়ে মেখেছি এবং তাল প্রচণ্ড মিষ্টি হওয়ার কারণে আমি কিন্তু কোনো চিনি ব্যবহার করিনি। এবার ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হবে বা লেচি কেটে নিতে হবে। যেভাবে লুচির লেচি আমরা কাটি সেই রকমই ছোট ছোট সাইজের একটু লেচি কেটে নিতে হবে। এরপর লুচি বেলে নিচ্ছি, তার জন্য বেল্লা চাকি নিয়েছি, তারপর লেচি দিয়েছি। এবার যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন সেইভাবে হালকা হাতে লুচি বেলে নিচ্ছি। সমস্ত লুচি বেলা হয়ে গেছে, এবার চলে যাব রান্নাঘরে এবং ভেজে নেব সমস্ত লুচিগুলি। গ্যাসের ফ্লেম অন করে মিডিয়ামে রেখেছি, বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রাইস ব্র্যান্ড অয়েল। পর্যাপ্ত পরিমাণে তেল দেবেন। গরম তেলের মধ্যে এক এক করে বেলে রাখা লুচিগুলো দিয়ে দেব এবং উল্টে পাল্টে ভেজে নেব। লুচি ভাজা চলছে, আপনারা কিন্তু এই সময়ে সময় নষ্ট না করে, যারা এখন আমাদের চ্যানেলে নতুন দর্শক তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অল করে প্রেস করে দেবেন। এবং অবশ্যই আপনাদের মন্তব্য বা কমেন্টের অপেক্ষায় আমরা রয়েছি। আজকের ভিডিও এবং পূর্ববর্তী সমস্ত ভিডিওগুলি দেখে জানাবেন কেমন লাগছে, আপনারা কোন রেসিপি আমাদের কাছ থেকে চাইছেন সেটিও জানাবেন। দেখতে সমস্ত লুচিগুলোই কিন্তু ফুলে উঠছে এবং সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। তাহলে দেখতেই পেলেন আমি মোটামুটি লুচি ভেজে সার্ভ করে দিয়েছি। আপনারাও কিন্তু এই জন্মাষ্টমীতে দেরি না করে চটপট তালের লুচি তৈরি করে ফেলুন। অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।